অনেকদিন পর মাঠে ফেরা মানে কি টিমটাও ভালো কিন্তু ওরকম মানে শুরুটা ওরকম হতে পারে না কি এখনো মানে চারটা ফাইন টিম কি মানে ফাইন টিম না এখনো না ওটা না আবার আবার এটাও ঠিক যে অনেক সময় একটু টাইম লাগে সব জায়গা থেকে প্লেয়ার আসে একটা সময় টাইম লাগে বাট এটা আসলে এক্সকিউজ যে এই বলতে সে মনে হয় যে স্টেট টুর্নামেন্ট অনেক বড় অনেক সময় আছে আজকে কিছু ভুল আছে না হচ্ছে এগুলো ঠিক করে কালকে যেহেতু খেলা তো বেশি চিন্তা করার সুযোগ নেই শুধু যে মিস্টেক গুলো হয়েছে যেখানে ভালো করা উচিত ছিল যেটা সেইগুলো ঠিক করে ক্যাপ্টেন রবি যেটা বললেন যে বেশ কয়েক মাস পরে আপনি ফিরলেন মাঠে কম্পিটিটিভ গেম পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলেন কেমন ফিল করছেন আসলে আর নিজের পার্সোনাল কোনো টার্গেট আছে নাকি না টার্গেট মনে হয় বিপিএল এ এমন কোনো টার্গেট করার আছে তবে অবশ্যই টিমের জন্য বেস্ট পসিবল যেটা করা যায় চেষ্টা করব আর মূল জিনিস হচ্ছে টিম যেহেতু ফ্র্যাঞ্চাইজিস টিম এখানে ফ্র্যাঞ্চাইজিসদের যারা থাকে তাদের মানে চাপও থাকে টিম টিম যেহেতু এত টাকা খরচ করে করে সো ওই প্যাশনটা নিয়ে খেলা খুব ইম্পর্টেন্ট আর অবভিয়াসলি প্লেয়াররা যখন মাঠে যায় তখন তো চায় তার সেরা পারফর্ম করতে আর আমার ক্ষেত্রে আসলে হ্যাঁ অনেকদিন পরে নেমেছি একটু হ্যাজিটেশন আছে নাই তা না কারণ প্লেয়াররা অনেকদিন বাইরে সুযোগটা আছে যারা খেলছে তাদের এই অপরচুনিটি গ্র্যাব করার কারণ এরকম টিমে যেহেতু চাপ থাকবে টাটা প্লাটুসের স্পেক টেকটি করে দিয়েছে এখানে খেলবে অ্যাটলিস্ট তো এখানে চাপ থাকবে চাপের ভেতরে অনেক এই সিচুয়েশনে ব্যাটিং করা মনে করি ওদের জন্য গ্রেট অপরচুনিটি স্পেশালি বিভিন্ন দেশের বোলারদেরও হ্যান্ডেল করবে তো আমি মনে করি এটা প্রিপারেশন আমি ওটা না ভেবে আমি আরো চিন্তা করছি যে ওরা ভালো চাপ দিয়ে ভালো খেলবে এবং দে ক্যান স্টাবলিশ দেমস তবে টিম কম্বিনেশন কি একটু ঘাটতি ছিল কিনা কারণ সুভাগত কার্যকর দেখি আমরা টি টোয়েন্টি তে তার জায়গায় জাকির আলী উনি জাকির আলী গুড প্লেয়ার আমার কাছে মনে হচ্ছে যতটুকু খেলেছে রান আউট না হলে ও তো কয়েকটা শর্ট খেলেছিল মানে আন্ডার প্রেশার যে শর্টস গুলো খেলছিল আমার কাছে মনে হয় গুড সুভাগত ভালো টিম সিলেকশনস আমার কাছে মনে হয় না বিগ ডিল কারণ অপোনেন্টের উপর বেস করে টিম সিলেকশন করা হয় সো হয়তো বা একটু শায় হলে ডিফারেন্ট গেম হতো আপনি এখানে আসলে খুব নিয়মিত মুখ বা আমাদের সাথে খুব আপনার বৃদ্ধতা বা সম্পর্ক যদি বলি হলো মানে একটু ডিফারেন্ট আদার্স প্লেয়ার থেকে তো ওয়ার্ল্ড কাপের পরে আপনি আসলে বেশ লম্বা একটা সময় মিডিয়ার সাথে আপনার ইন্টারাকশন ছিল না স্পেশালি স্পোর্টস জ্যামের যদি এখন এখানে মানে মাঠেও ফিরলেন আমাদের এখানেও আমাদের সাথেও আমার ইন্টারাকশন আসছে এই জিনিসটা আসলে কোনো ডিফারেন্ট ফিলিং হয় কিনা বা কি কারণে আসলে ওর পারফরমেন্সটা কি হবে না নর্মালি আমার মনে হয় না তামিমকে নিয়ে বেশি চিন্তা করা আছে এরকম লাস্ট ইয়ারও তামিম প্রায় মোস্ট অফ দ্য ম্যাচে এরকম এরকমের ভেতর দিয়ে গিয়েছে বাট স্টিল উইনিং ট্রফি নকটা ছিল ওই তো টাইম অ্যান্ড টাইম তামিম প্রুভ করে এসেছে সো এটা এখন ইম্পর্টেন্ট হচ্ছে যে পুরো টিম একসাথে হয়ে খেলা যেটা হয়তো আজকে আমরা মিসিং ছিল উইকেটটা ভালো ছিল নর্মালি মিরপুরে এরকম উইকেট সচরাচর পাওয়া যায় না স্কোর হয়তো 160 দিকে ছিলাম আমরা একটা স্টেজে ছিলাম পরপর দুই তিনটা রান আউট এটা মিস করে ফেলেছে এবার ওভারঅল আমার কাছে মনে হয় যে এখনই ওয়ারিড তো নাই এমনিও আমার মনে হয় বিগ ডিসকাশনে যাওয়ারও টাইম না আপনার নাম্বার 3-4-5 এই জায়গাটা কি একটু কনসার্নের জায়গা মানে আপনার টিমে ব্যালেন্সে যদি মিডল অর্ডার না ব্যালেন্সের ইয়াংস্টার যারা আছে গ্রেট অপরচুনিটি তাদের জন্য বিশেষ করে বাংলাদেশি যারা খেলছে আমি মনে করি আমাদের টিমে এই সুযোগটা আছে যারা খেলছে তাদের এই অপরচুনিটি গ্র্যাব করার কারণ এরকম টিমে যেহেতু চাপ থাকবে টাটা প্লাটুসের স্পেক টেকটি করে দিয়েছে এখানে খেলবে অ্যাটলিস্ট তো এখানে চাপ থাকবে চাপের ভেতরে অনেক এই সিচুয়েশনে ব্যাটিং করা মনে করি ওদের জন্য গ্রেট অপরচুনিটি স্পেশালি বিভিন্ন দেশের বোলারদেরও হ্যান্ডেল করবে আমি মনে করি এটা ক্যাপ্টেন হিসেবে আমি ওটা না ভেবে আমি আরো চিন্তা করছি যে ওরা এরকম
মানে এক্সকিউজটা কি মিডিয়ার উপরে চাপানোটা কি কতটা সহন দেখায় আর আসলে যুক্তিকতাটাই কতটা? আমার কাছে মনে হয় যে আপনাদেরও পার্সোনালি না নেওয়া উচিত, অনেক অথবা হ্যান্ডেল করতেও এতটা অভ্যস্ত না। তো অনেক সময় দেখা গেল যে আউটসাইড জিনিসও অনেক প্লেয়ার আছে যে সে গ্র্যাব করে, যেটা নর্মালি একটা প্লেয়ার যেটা বললাম যে প্রফেশনাল লেভেলে যে করবে, আমি খারাপ খেললে আপনি লিখতে বাধ্য, আমি ভালো করলে আপনি লিখতে বাধ্য। সো এটা পার্সোনালি না নিয়ে চলাটাই বেটার। তো আমার কাছে মনে হয় অনেকে এইগুলো পড়ে বা দেখে, সেই কারণে হয়তো বা ও প্রেশারটা মাথায় নিয়ে নেয়। সো হুইচ ইজ প্রফেশনাল লাইফে প্রয়োজন নাই, কারণ যদি একদম প্রফেশনাল জায়গাতে চিন্তা করেন, আপনিও একটা জায়গায় আছেন, প্লেয়ারও একটা জায়গায় আছে, তো যে যার কাজ করবে এটাই স্বাভাবিক। সো মিডিয়াকে দোষ দিয়ে তো আর ভালো খেলতেও পারার সুযোগ কম, আবার মিডিয়ার দোষ যদি দিতে থাকে সেটা হয়তো বা আমার মাঠের খারাপ পারফরমেন্সের কারণে যেটা লিখছে সেটাও আমার কাছে মনে হয় যদি আমাকে মেন্টালি ঝামেলা করে সেটা ইগনোর করাই বেটার। সো উইচ ইজ নর্মালি বড় প্লেয়ারদের কাছ থেকে শুনেছি যে তারা এটাই করে। তো আমার কাছে মনে হয় যে যেটা বললাম যে প্রফেশন যার যেটা সেখানে স্ট্যান্ড নেওয়া খুব জরুরি, যে আপনি প্লেয়ার আপনি আপনার খেলা নিয়ে চিন্তা করেন বাইরের জিনিস বাদ দিয়ে। Thank you.